মিল মালিকদের অসাধু চক্রের কারণে চালের দাম বেড়ে চলেছে বলে মনে করেন পাইকারি ব্যবসায়ীরা। অতি মুনাফার লোভে মজুদ গড়ে তোলা এবং সরবরাহ কমিয়ে দেয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলেও মত তাদের। মিল মালিকদের অসাধু প্রতিযোগিতা বন্ধে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। পার্থ রহমানের রিপোর্ট। চালের বাজারের অস্থিরতা থামছে না কিছুতেই। ঈদের আগের দামের চেয়ে ঈদের পরে পাইকারি বাজারেই প্রকারভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা, বস্তা প্রতি বেড়েছে 300 টাকা পর্যন্ত। রাজধানীর বাদামতলী পাইকারি বাজার ঘুরে দেখা গেছে স্বর্ণা চালের দাম কেজি প্রতি 44 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 51 টাকা, মিনিকেট 54 টাকা থেকে 58 টাকা, নাজির সাইল 62 টাকা থেকে 65 টাকা এবং 28 জাতের চাল 49 টাকা থেকে বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। কালকে চাল কিনেছি, সেই চাল পড়ছে 60 টাকা রেট। আমরা এখন যদি কালো কমায় বেশি তাহলে আমাদের লস হচ্ছে, কোনো পড়তেই হয় না। চাল বিক্রেতা সমিতির নেতারা বলছেন কয়েক বছর আগে চাল ব্যবসার সাথে বড় কোনো কোম্পানি যুক্ত ছিল না, কিন্তু এখন সিটি গ্রুপ, প্রাণ, এসিআই, এরফান গ্রুপের মতো 50টির বেশি প্রতিষ্ঠান এই ব্যবসার সাথে যুক্ত হওয়ায় প্রতিযোগিতা বেড়েছে। চালের দরদামও তারা ঠিক করছে, যার প্রভাব পড়ছে বাজারে। দালাল যেভাবে আপনি ধান কিনে, তো প্রতিদিন ধান কিনলে আপনি 50টা বাড়ে, 20টা বাড়ে, 30টা বাড়ে, এইভাবে যদি ধান প্রতিযোগিতামূলক কিনে তো অটোমেটিক তারা সেটাতে চালের উপর প্রভাব পড়বে। এদিকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান চালের দাম বাড়ার কোনো কারণ নেই, মজুদদারির মাধ্যমে কেউ বাজার অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। কোথাও কেউ কোন রকম মানে মজুদ রেখে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা অবশ্যই সেটা আমরা তল্লাশি করব এবং যথাযথ তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বাজার স্থিতিশীল রাখতে রোববার থেকে সারা দেশে বিভাগীয় এবং জেলা শহরে ওএমএস এর মাধ্যমে 15 টাকা কেজি দরে চাল ও 17 টাকা কেজি দরে গম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।